স্বপ্ন দেখায় মানুষ, স্বপ্ন দেখে মানুষ। বর্তমানে কৃষকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, কারণ আপনারা করোনার মহামারীতে দেখেছেন যে বড় বড় অট্টালিকা বা কোনো কিছু কিন্তু আমাদের কাজে আসবে না যদি আমরা দুমুঠো খেতে না পারি। তো আমি আজকে এসেছি পাবনা জেলার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ি গ্রামে। আমরা এক কৃষকের সাথে আজকে কথা বলবো, তিনি কোন জাতের পেঁয়াজ চাষ করছেন সেই বিষয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যদি আপনার পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ তহিদুর রহমান নীলু। গ্রামের নামটা? আমার গ্রাম তারাবাড়িয়া পশ্চিম চরতারাপুর পাবনা সদর পাবনা। ভাই, আপনি জানতে পেরেছি যে আপনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত মানুষ আপনি, অন্যরা সবাই যেখানে চাকরির পিছনে ছুটে সেখানে আপনি চাকরির পিছনে না ছুটে কৃষি সেক্টরে কেন আসলেন? চাকরি তো মানে হবে কি হবে না এটার একটা নিশ্চয়তা থাকে না। আসলে পড়াশোনা করছি, পড়াশোনাটা যদি অন্য খাতে কাজে লাগানো যায় সেটাই তো বেটার। শুধু সবাই যদি চাকরির পিছনে ছোটে তাহলে তো হবে না। আর কৃষি প্রধান দেশ আমাদের, কৃষির উপর, কৃষিতে আপডেট লাগবে সোজা কথা। কৃষি খাতে আপডেট না হলে পরে দেশ আগাবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি পেঁয়াজের জমিতে ঘুরছেন, তো এটা কি জাতের পেঁয়াজ আপনি চাষ করছেন? এটা আমি চাষ করছি ইউনাইটেড সিডের প্রসেস 80। আপনি পেঁয়াজ চাষের সাথে কত বছর সম্পৃক্ত আছেন? পাঁচ ছয় বছর। পাঁচ থেকে ছয় বছর? হ্যাঁ। তা আগে তো নিশ্চয়ই অন্য জাত পেঁয়াজ চাষ করতেন? হ্যাঁ, আমি বিভিন্ন জাতের পেঁয়াজ চাষ, বিভিন্ন জাতের পেঁয়াজ চাষ করছেন। তো ইউনাইটেড সিডের যে প্রসেস 80, এটা এটা তো নিশ্চয়ই প্রসেস 80 পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ, এটা তো। এইটা আপনি কয় বছর যাবত চাষ করছেন? এটা আমি বিগত বছরে এটা চাষ করছিলাম অল্প কিছু, মানে গত বছর আপনি অল্প কিছু চাষ করছেন, সাথে ইউনাইটেড এন্ড রঙ্গিলা 7 ছিল, যাই হোক এটা অল্প কিছু চাষ করেছিলাম। তো এটার ফলন এবং এটা সংরক্ষণ দুটাই ভালো পাইছি, তাই আমি এবার। তো এবার আপনি কতটুকু জমিতে এই ক্রসে চাষে চাষ করছেন? এবার আমি 4 বিঘা। 4 বিঘাতে তো ফলন কিরকম আশা করছেন? যে জমিতে যে অবস্থা দেখতে পাচ্ছি যে যে পেঁয়াজগুলো, তো কিরকম ফলন আপনি আশা করছেন? টোটাল মিলে এটা আমার হাতে যেমন আছে এটার হলে পরে মোটামুটি 100, মানে বিঘা প্রতি 100 মন পেঁয়াজ। তো দেখেন যে আমাদের বাংলাদেশে কিন্তু একটা পেঁয়াজের যে ঘাটতি থেকে যে অল্প কিছু পেঁয়াজের, সেই জায়গা থেকে আপনারা যে উন্নত জাতের পেঁয়াজ চাষ করছেন, তো ইউনাইটেড সিডের যে ক্রসেস 80টা, এইটা যদি চাষি চাষ করে সেই ঘাটতি পূরণ করে কি আমরা পেঁয়াজ রপ্তানি করতে পারবো কিনা? এখন কৃষিটা আসলে মানে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক কৃষিটা আপডেট লাগবে, আর আপডেট কৃষি হলে পরে আমাদের জমির সংখ্যা বাড়ছে না, কিন্তু আমাদের খাবার, কিন্তু জনসংখ্যা বাড়ছে, খাবার লাগবে বেশি। তো সেক্ষেত্রে আগে যেখানে 20-25 মন, এখনো দেশি পেঁয়াজ 25-30 মন বা 40 মন ফলনে হয়, সেখানে যদি আমি 100+ ফলন করতে পারি তাহলে টোটাল মিলে বাংলাদেশে যত জমি পেঁয়াজ চাষ হয় ঠিক তার 3 ডাবল পেঁয়াজ উৎপাদন হবে, চাষ করতে পারি। তো যারা দর্শকরা যারা দেখছে আমার সাকসেস ফার্মে, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই ক্রসেস 80 পেঁয়াজ নিয়ে? আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হলো যে আপনারা ভালো জাতের বীজ দিয়ে ফসল করেন, ভালো জাতের বীজ হলেই ভালো ফসল হবে। আর ক্রসেস 80 দুইটা দিক দিয়ে আপনি সেরা, এক এটা হলো ফলনে বেশি, দ্বিতীয় হলো এটার ঘরে সংরক্ষণ, সারা বছর ঘরে সংরক্ষণ করা যায়, এটার ওজন কমে না এবং কালার সুন্দর হয় থাকে। তো সামনের বছর কি আপনি কি এই ক্রসেস 80টা আরো বেশি পরিমাণে চাষ করবেন? আমি ইনশাল্লাহ সামনের বছর আমি যতটুকু পেঁয়াজ চাষ করবো তার সম্পূর্ণটাই ক্রসেস 80। তো আপনার এই পেঁয়াজ দেখে আশেপাশের যে যারা চাষি আছে, যে সকল ভাইরা বা আপনার এলাকার যারা পেঁয়াজ চাষ করছে, তারা কি মন্তব্য করছে বা তারা এইটা সম্পর্কে কি? না, তারা মোটামুটি, শুধু আমার না, আমার আরো ছোট ভাই ব্রাদার অনেকেই এই পেঁয়াজটা চাষ করছে। আমি তাদের তা দেখে, আমাদের অনেকেই বলতেছে এই দানা কোথা থেকে পাওয়া যায়, মানে আপডেট খবরটা নিচ্ছে যে কি করা যায়। শেষ পর্যন্ত তারা যদি দানাটা সংগ্রহ করে এবং সবকিছু ঠিকঠাক থাকে, আমাদের মাঠেই এই পেঁয়াজের উৎপাদন প্রায় ডাবল হয়ে যাবে। তাতে বলতে চাচ্ছি যে আপনাদের এই মাঠে যে পেঁয়াজটা যে পরিমাণ উৎপাদন হয়, সামনে বছর যদি সবাই বা 80% লোক যদি প্রসেস পেঁয়াজ চাষ করে, এই বছর যে
পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে তার সাথে ডাবল পেঁয়াজ উৎপাদন হবে ইনশাআল্লাহ জি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা কথা বলবো ইউনাইটেড সিডের একজন কর্মকর্তার সাথে দেখি উনি এই পেঁয়াজ সম্পর্কে কি বলে এবং আমরা তার পরিচয়টা জানবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ মজলুম মিয়া ইউনাইটেড সিডের একজন প্রতিনিধি আমি পাবনা জেলা তে কাজ করি বিশেষ করে পিএজের এলাকাতে পিএজ আমাদের প্রসেসের সিটে নিয়ে কাজ করছে পিএজটা সম্পর্কে অন্য চাষিরা যারা নতুন এই পিএজটা চাষ করে নাই এই পিএজটা কেন তারা চাষ করবে এই বিষয়টা যদি এটার বৈশিষ্ট্য কি আপনি যদি একটু বলতেন আমাদের প্রসেস চাষি যে পিএজটা ইউনাইটেড সিড বাজারজাত করে এই পিএজটার ফলন বিঘা প্রতি 33% বিঘায় 100 থেকে 125 মণ বা জায়গা বেঁচেছে 130 মণ পর্যন্ত হয় পেঁয়াজটা চাষিরা চাষ করবে এই কারণে যে আমাদের বাংলাদেশে আমরা বাঙালি মানুষ আমরা চাই যে সবসময় দেশীয় একটা জাজ বা স্বাদ সবকিছুতে দেশির একটা ভাব খুঁজি আমরা তো সেই জায়গাটা চিন্তা করে আমাদের যে দেশি যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজের যে জাজ আছে যে স্বাদ আছে যে গন্ধ আছে যে অ্যাস্টোরেজেবিলিটি আছে সবকিছু মিলাইয়া আমরা ইউনাইটেড সিড চিন্তা করে যে ফলনটা কিভাবে বাড়ানো যায় সেই দিকে চিন্তা করে এই ক্রসের চাষিটা উদ্ভাবন করে এটাতে আপনার অরিজিনাল যে দেশি পেঁয়াজের যে জাজ আছে যে স্বাদ আছে যে গন্ধ আছে সেটা উপভোগ পাবেন কিন্তু মাঝখান থেকে কি পাবেন দেশি যে জাতটা আছে আমাদের কালার দীর্ঘদিন ধরে যেটা চাষ হয়ে আছে ওটার ফলন হচ্ছে সর্বোচ্চ বিঘাতে 25 মণ 30 মণ ভালো চাষি যদি হয় সেই ক্ষেত্রে এছাড়া 20 মণ উপরে যাওয়া কঠিন কিন্তু আমাদের এই জাতটা যদি 1 বিঘা জমিতে দেশি যে পরিমাণ যত্ন যে পরিমাণ চাষবাসের যে ব্যয় ওই পরিমাণ করার পরে এই ফলনটা পাবেন আপনি প্রায় 100 থেকে 130 মণ যেটা দেশি পেঁয়াজের আপনার প্রায় 4 বিঘা 5 বিঘা জমির যে ফলন সেটা 1 বিঘাতে পাবেন ক্রসে চাষিতে আচ্ছা আমরা গ্রামে একটা বিষয় যে দেখেন যে সকালবেলা আমরা পান্তা ভাত দিয়ে যে পেঁয়াজটা খাই দেশি পেঁয়াজটা কিন্তু খাই অনেক স্বাদের স্বাদ লাগে এটা কি সেম স্বাদটা পাবো কিনা এটা হুবহু দেশি পেঁয়াজ থেকেই তৈরি করা এটা দেশি পেঁয়াজের একটা জাতের সঙ্গে উন্নত একটা জাতের সংমিশ্রণে আমাদের এই পেঁয়াজটা তৈরি করা আর এটাতে ওই দেশির মানটা দেশির জাজটা দেশির গন্ধটা ওটা যেটা দেশির আছে হুবহু সেটা এখানেও আছে আচ্ছা আমরা সংরক্ষণের বিষয়টা আসি কারণ আমাদের দেশি পেঁয়াজটা আমরা কিন্তু চাষাবাদ করি ফলন কম হলে সারা বছর কিন্তু আমরা কৃষক যারা আছি তারা চিন্তা করি যখন আমাদের হাতে টাকা কম থাকে বা কোনো যদি জরুরি কোনো প্রয়োজন হয় আমরা কিন্তু পেঁয়াজটা বিক্রি করে সেই প্রয়োজন মিটে সারা বছর এই জন্য সংরক্ষণ করা হয় তো এই পেঁয়াজটা আমরা কতদিন সংরক্ষণ করতে পারবো মাছাতে আমাদের বাংলাদেশের যে কৃষি আসলে আমরা কৃষকরা ফসলের উপরে নির্ভরশীল এই জায়গাটা চিন্তা করে যাতে কোম্পানি এই জায়গাটার উপর ভিত্তি করে যে আমাদের কৃষক দিন আনে দিন খায় অর্থাৎ আমার যদি আজকে যদি একটা প্রয়োজন পড়ে আমি আমার মাছা থেকে 1 মণ 2 মণ 5 মণ পণ্য নিয়ে বাজারে বিক্রি করে আমি সেটা দিয়ে কিন্তু জীবন চালাই তো সেই জায়গা থেকে আমাদের যে পেঁয়াজটা ক্রসের চাষি জাতের যে পেঁয়াজটা এই পেঁয়াজটা আপনি মাছায় রাখবেন 12 মাস অর্থাৎ সারা বছর মাছায় রাখবে সারা বছর মাছায় থাকবে একটা সমস্যা আছে কৃষকরা কিন্তু সারা বছর ঘরে রাখতে গেলেও পেঁয়াজের ওয়েট লসটা বেশি হয় ওজনটা কিন্তু কমে যায় অনেক এবং সেই সাথে পচন ধরে পচন ধরার কারণে কিন্তু আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় বাইরের থেকে কিন্তু আমদানি করা লাগতো না যদি আমরা পেঁয়াজটা সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে পারতাম পেঁয়াজ যেহেতু পচে নষ্ট হচ্ছে অনেক একটা অংশে অনেক অংশটা তার কারণে কিন্তু আমাদের বিদেশ থেকে কিন্তু পেঁয়াজগুলো আমদানি করতে হচ্ছে তো এই কসেস 80টার ওয়েট লসটা কিরকম হবে বা এটার পচনে কিরকম হবে এই বিষয়টা যদি জানাতেন আমাদেরকে আমাদের পেঁয়াজটা মাছায় সংরক্ষণ করার পরে পেঁয়াজটা পচে পচার মূলত কারণ হলো এটা একটা ব্যাকটেরিয়া জনিত কারণে পচে আর স্যাঁতস্যাঁতে বা পেঁয়াজের পানির পরিমাণ যদি বেশি হয় যে কোনো জাত সেটা হোক সেই পেঁয়াজটা অতি দ্রুত পচে যাবে আমাদের এই পেঁয়াজটা আপনি যদিও আমার কাছে এখন অস্ত্র নাই যদি কেটে দেখে বুঝতেন এই পেঁয়াজটার মধ্যে পানির পরিমাণ এতটাই কম চলে এইখানে পেঁয়াজ পচার কোনো সম্ভাবনা নেই প্রথমত দ্বিতীয়ত অন্য অন্য জাতগুলো যেটা আছে যেটা পুইসে যায় পানির কারণে যদিও একটা পেঁয়াজ পুইসে যায় এই পেঁয়াজটা আরেকটা পেঁয়াজকে আক্রান্ত করে কিন্তু আমাদের এই জাতটাতে একটা অ্যান্টিবডি করা আছে যখন আমাদের বিডাররা বীজ তৈরি করে সেই সময়ে যে এই বীজটা যদিও কোনো কারণে যদি বা পচবে না যদি অ্যাক্সিডেন্ট বশত পুইসে যায় একটা পেঁয়াজ
বা পচবে না, কিন্তু একটা জায়গায় যদি ইনজুরি থাকে ওই জায়গাটা ওই জায়গাতেই শুকিয়ে যাবে, ও নিজেও পচবে না অন্য কেউ আক্রান্ত করবে না। হ্যাঁ, পেঁয়াজটা আক্রান্ত হয় সাধারণত আমরা দেখতে পাই যে যখন আমরা পেঁয়াজ জমি থেকে উত্তোলন করতেছি অনেক সময় কিন্তু সেখানে ইনজুরি হচ্ছে, এবং যখন আমরা বস্তাবন্দি করে বস্তা কিন্তু নামাচ্ছি তখন কিন্তু সেটা কিন্তু সাবধানে না, মাথা থেকে কিন্তু ধাম করে ফেলে দিচ্ছি পেঁয়াজ, ওই পেঁয়াজ গুলা যেখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেই পেঁয়াজ গুলো কিন্তু পচে যাচ্ছে। তো আপনি বলতে চাচ্ছেন যে ইউনাইটেড প্রসেস আশিটা যেখানে ইনজুরি হবে সেখানে সে শুকিয়ে যাবে, বাকি পেঁয়াজের অংশটা পচবে না, নষ্ট হবে না। তাহলে আমরা যখন মাচা করব, মাচাতে রাখবো, তখন ওই পেঁয়াজটাই যদি নষ্ট না হয় তাহলে বাকি অন্য আশেপাশের যে পেঁয়াজ গুলো কিন্তু নষ্ট হবে না। তাহলে আমরা মানে নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়, নষ্ট হওয়ার এবং ওয়েট লস হওয়ার কারণে দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। যদি আমরা বাংলাদেশের 50% লোক যদি আমরা প্রসেসাসি জাতটা বপন করি বা চাষ করি, তাহলে দেশের বাইরে থেকে যে পরিমাণ আমাদের পেঁয়াজ আমদানি করতে হচ্ছে সেই আমদানি করতে হবে না, আমাদের দেশ কিন্তু পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে এবং কৃষকরা ভালো একটা লাভবান হবে। জি, তো নীলু ভাইয়ের কাছে আমি আবার ফেরত আসতে চাই, যে আমাদের ইউনাইটেড সিডের অফিসার মজনু ভাই যেটা বললো যে আমাদের দেশি পেঁয়াজে যে ওয়েট লস বেশি হচ্ছে এবং মাচাতে পেঁয়াজ পচে যাচ্ছে, তো আপনি যেহেতু গতবার চাষ করছেন মানে অল্প করে প্রাথমিক পর্যায়ে, এবার বেশি করছেন, নিশ্চয়ই আপনি ভালো কিছু পেয়েছেন, এই ওয়েট লস এবং পচনের বিষয়ে আপনি কতটুকু সত্যতা পেয়েছেন যদি বলতেন? না, আসলে ওই যে বললো ভাই যে দু একটা পেঁয়াজ আসলে আমরা খেয়াল করি না, হয়তো তোলার সময় বস্তা নামানোর সময় অনেক সময় ফেটে যায়, ওইটা হলে কি ওইভাবে আমরা মাচাতে রাখি দেখি, অত আসলে কৃষক পর্যায়ে অত বাসা কোচার একটু ঝামেলা, তো ওখান থেকে হয়তো দু একটা পেঁয়াজ নষ্ট হয়েছে, এটা একেবারেই হয় নাই সেটা না, দু একটা নষ্ট হয়েছে, কিন্তু ওভারঅল এই পেঁয়াজের থেকে ওয়েট লস কম হয়েছে আর পচন নাই বললেই চলে। তো আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি কিন্তু পেঁয়াজ উৎপাদন হলেও পচনের কারণে ওয়েট লসের কারণে বিদেশ থেকে কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে। তো আমরা যদি ক্রসেস আসি, ইউনাইটেড সিডের ক্রসেস আসিটা যদি আমরা চাষ করি, তাহলে আমাদের যে পচন পচে যে নষ্ট হচ্ছে, কৃষকের যে একটা আর্থিক ক্ষতি হচ্ছে এবং ওয়েট লসের কারণে তারাও কিন্তু একটা ক্ষতি হচ্ছে, এইটা থেকে আর সম্ভাবনা নাই না ইনশাল্লাহ, এটা থেকে আর সম্ভাবনা নাই। দেই অসংখ্য ধন্যবাদ ভাই, মজনু ভাই এবং নীলু ভাই আপনাদেরকে। আর আপনাদের যারা এই ভিডিও দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি মা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো হয়, সেইভাবে যদি আমরা ফসল যদি ভালো উৎপাদন করতে চাই অবশ্যই আমাদেরকে কিন্তু ভালো জাত নির্বাচন করতে হবে, ভালো বীজ কিন্তু নিতে হবে, সেই ভালো বীজের জন্য আপনারা নির্দ্বিধায় ভিজিট করতে পারেন সাকসেস ফার্ম, বাংলাদেশের একমাত্র কৃষি ই-কমার্স সাইট যেখানে সকল ধরনের কৃষি পণ্য পাবেন এবং সবচেয়ে ভালো মানের কৃষি পণ্যগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সাকসেস ফার্ম থেকে। ইনশাল্লাহ আপনারা সবাই ভিজিট করবেন সাকসেস ফার্ম এবং আপনাদের মতামত দিবেন, আপনাদের মতামতের ভিত্তিতেই এগিয়ে যাবে সাকসেস ফার্ম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।